নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার নিয়ে আলোচনা করছি দু হাজার তেইশ সালের যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে আজকে আমি চারশো ছাব্বিশ নম্বর পেজ নিয়ে আলোচনা করবো কিন্তু এই মানে এই পেজটা শুরু হয়েছে চারশো পঁচিশ নম্বর পেজ থেকে আমি চারশো পঁচিশ নম্বর পেজ থেকে মানে এমসি কিউব এবং চারশো ছাব্বিশ নম্বর পেজের দুদাগের শূন্যস্থান এবং আমাদের সত্য মিথ্যা ঠিক আছে ছাব্বিশ নম্বর পেজের চারশো ছাব্বিশ নম্বর পেজের এগুলো কিন্তু আমি টু দ্য পয়েন্ট তোমাদের আমি সলভ করে দিয়েছি ঠিক আছে আজকে আমি চার দাগের অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা করবো ঠিক আছে তো দেখো আমি টোটালি কিন্তু এখানে সাত দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো সলভ করে দিয়েছি আমাদের ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক দেওয়া আছে আজকে আমি আট থেকে বারো দাগ পর্যন্ত টু দা পয়েন্ট সব অঙ্কগুলো সলভ করে দেবো ঠিক আছে তো দেখো প্রথম অঙ্কটা কি বলেছে আট দাগের অঙ্ক সাতষট্টি পূর্ণ একের দুই ডিগ্রি এর বৃত্তীয় মানটা নির্ণয় করো তো দেখো বৃত্তীয় মানটা কী করে বের করতে হয় সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও ঠিক আছে তো দেখো ষাটশোটিকে দুই দিয়ে গুণ করলে কত হবে একশো চৌত্রিশ হবে আর উপরের সঙ্গে এক যোগ করলে কত হবে একশো পঁয়ত্রিশ বাই দুই ডিগ্রি হবে ঠিক আছে তো আমরা জানি একশো আশি ডিগ্রি শাসন পায়ে রেডিয়ান এক ডিগ্রি শাসন কে পায়ে রেডিয়ান বাই একশো আশি একশো পঁয়ত্রিশ বাই দুই ডিগ্রি সমসান কত হচ্ছে তো দেখো টোটাল ক্যালকুলেশন করে এর অ্যান্সার হবে থ্রি পাই মানে থ্রি পাই রেডিয়ান বাই এইট হবে ঠিক আছে থ্রি পাই আমাদের থ্রি পাই রেডিয়ান বাই এইট হবে এর অ্যান্সার ঠিক আছে তো দেখো আমাদের পরের অঙ্কটা কী আছে তো দেখো প্রত্যেকটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে আমাদের এইট নম্বরের অঙ্ক তো হয়ে গেলো নাইন নম্বরের অঙ্ক ঠিক আছে তো দেখো ন নম্বরের অঙ্ক কী বলেছে যে শেখ থ্রি থিটা সমান সমান কো হলে থ্রি থিটার মান একটি ধনাত্মক সূক্ষ কোন হয় তাহলে থিটার মান কত তো দেখো অঙ্কটা আমি কী করে করাবো সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও তো দেখো শেখ শেখ থ্রি থিটা সমান সমান কোশেক টু থিটা তাই তো তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে শেখ থ্রি থিটা সমান সমান কেছে শেখ নাইনটি ডিগ্রি মাইনাস টু থিটা তাই তো তো দেখো শেখ শেখ দু সাইড থেকে কেটে যায় কী থাকছে থ্রি থিটা সমান সমান নাইনটি ডিগ্রি মাইনাস সরি থ্রি থিটা সমান সমান নাইনটি ডিগ্রি মাইনাস টু থিটা তাই তো তাহলে থ্রি থিটা আর এদিকে মাইনাস টু থিটা আছে এদিকে আসলে কী প্লাস টু থিটা হবে সমান সমান কী নাইনটি ডিগ্রি তাই তো তো দেখো থ্রি থিটা আর টু থিটা মানে কত আছে ফাইভ থিটা আছে ফাইভ থিটার সমান সমান কত আছে নাইনটি ডিগ্রি আছে তাহলে থিটা সমান সময় কী হবে নব্বইকে পাঁচ দিয়ে যদি ভাগ করি কত ডিগ্রি হবে এর আঠেরো ডিগ্রি হবে অর্থাৎ আমরা দেখতে পারছি যে থিটা সমান সমান আঠেরো ডিগ্রি এর অ্যান্সার হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি তো তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে দশ নম্বরের অঙ্ক তো দেখো দশ দাগের অঙ্ক বলেছে একটি নিরেট অর্ধগুলোকে সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তনের সংখ্যা মান সমান হলে অর্ধগুলোকের ভূমির ব্যাসার্থ নির্ণয় করো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি তো দেখো অঙ্কটা আমি কী করে করাচ্ছি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও তো দেখো দশ দাগের অঙ্ক নিরেট অর্ধগুলোকের সমগ্রতলের ক্ষেত্র বল সংশন কী আছে থ্রি পাই আর স্কোয়ার আছে কী আছে থ্রি পাই আর স্কোয়ার আছে আয়তন কী আছে অর্ধগোলক যেহেতু বলেছে টু বাই থ্রি পাই আর কিউব ঠিক আছে এটা কী আছে আয়তন মানে কি এটা কী হবে ঘনই একক হবে কী হবে ঘনই একক হবে তাই তো তাহলে আমরা দেখতে পারছি প্রশ্ন অনুসারে এটি কিউব সংসার কী আছে থ্রি পাই আর স্কোয়ার সংশন কী আছে টু বাই থ্রি পাই আর কিউব তাই তো তাহলে থ্রি পাই আমরা দেখতে পাচ্ছি এখান থেকে পাই 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 কেটে যাচ্ছে তা কী থাকছে থ্রি সমসমান টু আর বাই থ্রি তাই তো এইগুলো কিন্তু সম্পূর্ণভাবে বা হবে এইগুলো কিন্তু বা হবে বুঝতে পারলে আমি কী বলে এইগুলো কিন্তু বা হবে তাহলে কী আছে টু আর সমসমান কী আছে তিন তারিখে কী আছে তিন তারিখে নাইন আছে তা আর সমান কী আছে নাইন বাই টু ভাগ করলে কত হবে ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বা ফোর পয়েন্ট ফাইভ একক ঠিক আছে যেহেতু এখানে কোনো এককের কথা উল্লেখ করেনি বা সেন্টিমিটার মিটার বা ডেসিমিটার এগুলো উল্লেখ করেনি যদি না উল্লেখ করা থাকে তাহলে তোমরা কী লিখবে একক লিখবে ঠিক আছে বুঝতে পারছো অর্থাৎ এর অ্যান্সার ব্যবহার কিন্তু আমাদের ফোর পয়েন্ট ফাইভ একক ঠিক আছে বুঝতে পারছো এগুলো কিন্তু বা দেবে ওকে তো দেখো আমাদের পরের অঙ্ক কী বলেছে এগারো দাগের অঙ্ক ঠিক আছে তো দেখো আমাদের এগারো দাগের অঙ্ক কী বলেছে একটি ঘনকের কন্ডের দৈর্ঘ্য ফোর রুট থ্রি সেন্টিমিটার ঘনকটির সমগ্র দলের ক্ষেত্রফল কত হবে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি তো দেখো ঘনকের কর্ণের দৈর্ঘ্য কী আছে এ রুট থ্রি ঠিক আছে এ ওকে তাহলে কী আছে এ রুট থ্রি কি আছে ফোর রুট থ্রি আছে তাহলে এ অনুসারণ কী আছে ফোর রুট থ্রি বাই রুট থ্রি কাটাকাটি করলে কী থাকছে ফোর সেন্টিমিটার থাকছে কী থাকছে ফোর সেন্টিমিটার থাকছে তাহলে ঘনকের সমগ্রতলে খেতে পেলে ফর্মুলা কী আছে সিক্স এ স্কোয়ার সিক্স কী আছে স্কোয়ার আসে সিক্স মাল্টিপেলাই এ মানে কি এর মানে আসলে ফোর ফোরের স্কোয়ার কত হয় ষোলো হয় ষোলো গুণ ছয় মানে সিক্স মাল্টিপ্লাই সিক্সটিন কত হবে ছিয়ানব্বই বর্গ সেন্টিমিটার হবে এর অ্যান্সার হবে ছিয়ানব্বই বর্গ সেন্টিমিটার তো দেখো আমাদের পরের অঙ্ক বলেছে একদম লাস্ট অঙ্ক বারো দাগের অঙ্ক কী বলেছে যদি ইউ ওয়ান এক্স ওয়ান মাইনাস থার্টি ফাইভ বাই টেন এবং আমাদের সিগমা এফ ওয়ান ইউ ওয়ান সঙ্গ যদি থার্টি হয় এবং সিগ্মা এফ ওয়ানের মান যদি সিক্সটি হয় তাহলে এক্সের মানটা নির্ণয় করো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এর ভিতর থেকে যে সমস্ত অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে আমি আরেকবার মার্কিং করে দিচ্ছি বারো দাগের অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট এগারো দাগের অঙ্ক ঠিক আছে আমাদের দশ দাগের অঙ্ক আমাদের নয় দাগের অঙ্ক আমাদের আট দাগের অঙ্ক এবং তার সঙ্গে আমাদের চার দাগের অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং আমাদের রোমান থ্রির অঙ্ক আমাদের রোমান এর অঙ্ক এবং আমাদের রোমান ওয়ানের অঙ্ক যে সমস্ত অঙ্কগুলো আমি খুবই গুরুত্বপূর্ণ বলেছি সেই সমস্ত অঙ্কগুলো তোমরা হান্ড্রেড পার্সেন্ট প্র্যাকটিস করে যাবে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমরা মনে করি তো দেখো আমাদের ইউন শান কেসে এক্স ওয়ান মাইনাস থার্টি ফাইভ বাই টেন এবং আমাদের সিগমা এ ওয়ান এবং এর মান আছে এক্স ওয়ানের মান কী আছে থার্টি আছে তাই তো তাহলে সিগমা এ ফ ওয়ানের মান কত আছে সিক্সটি আছে আমরা ফর্মুলা ইউজ করেছি এ প্লাস সিগমা এফ ওয়ান এক্স ওয়ান বাই সিগমা এফ ওয়ান জাস্ট আমরা মান বসিয়েছি এর মান থার্টি ফাইভ সিগমা এফন ফওয়ান মান ওয়ানের থার্টি সিগমা এ এর মান সিক্সটি এইস এর মান কত স্যার টেন আছে তো দেখো কাটাকাটি করেছি শূন্য শূন্য কেটে দিয়েছি পাঁচ ছক তিরিশ ফাইভ তো দেখো আমাদের ফাইভ এই যে এদিকে ফাইভ আর এদিকে থার্টি ফাইভ যোগ করলে কত হবে যোগ করলে ফর্টি হবে বুঝতে পারছো আমি কী বলছি এই দুটোকে যোগ করলে কত হবে ফর্টি হবে তো দেখোটি কেটে দিয়েছি এই যে পঁয়ত্রিশ যোগ পাঁচ কত হবে চল্লিশ হবে অর্থাৎ এর অ্যান্সার হবে ফর্টি তো দেখো আমি চারশো ছাব্বিশ নম্বর পেজ নিয়ে আলোচনা করেছি টোটাল সমস্ত অঙ্কগুলো টু দা পয়েন্ট সলভ করে দিয়েছি বাকি সেটগুলো আমি খুব শীঘ্রই সলভ করে দেবো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে